বাংলাদেশে বর্তমানে অবৈধ গোষ্ঠী মসজিদকে অবৈধ বলে, মসজিদ অবৈধ না, ওরা নিজেরা অবৈধ। মসজিদ অবৈধ নয়, অবৈধরাই শুধু অবৈধ দেখে। তোমাকে মনে রাখতে হবে, মসজিদ অবৈধ হলেও নামাজ এবং মুসল্লি অবৈধ হয় না। মসজিদ অবৈধ হলেও মুসল্লি এবং সালাত নামাজ অবৈধ হয় না, কিন্তু নির্বাচন অবৈধ হইলে ওই দল ওই ক্ষমতা অবৈধ হয়। তোমাকে মনে রাখতে হবে, নামাজ মন্দিরেও হয়, গোটা ভূমির মধ্যে নামাজ হয়, খ্রিস্টানদের জমির মধ্যে নামাজ হবে, আর ইহুদিদের জমির মধ্যে নামাজ হবে। আর তোমাদের মনে রাখতে হবে, খুব ভালো মতো মনে রাখতে হবে, যে গোটা দুনিয়া সব আমার আল্লাহর, এই গোটা জমিন কার? এই কারণেই কোন মানুষ মারা গেলে, মুসলমান মারা গেলে, আপনি ইচ্ছা করলে কাউকে জমি দিতে পারবেন না কেন? কারণটা কি? যেহেতু মানুষ মারা গেলে নিজের জমিন থাকে না, জমিন হয়ে যায় কার? আল্লাহ তোমাকে ব্যবহার করার সুযোগ দিয়েছে, এর জন্যই তোমার মন মতো বন্টন করতে পারবে না অরিজদের মধ্যে। আল্লাহর জমিন আল্লাহ যেইভাবে বন্টন করার নিয়ম করছে ওইভাবেই বন্টিত হবে। ইচ্ছা করলে তুমি তোমার অরিজদের মধ্যে তোমার জমিন বন্টন করতে পারবে না। কাজে আমি অবৈধদেরকে বলবো, ওই অবৈধ ব্যক্তিকে বলবো, ওনাকে অনেকভাবে অনেকেই গালি দেয়, ওনাকে মন্ত্রী বলি না, মন্ত্রী বলা ভুল হবে ওই অবৈধ ব্যক্তি। ওর দুঃসাহস হয়ে গেছে, ওর দুঃসাহস হয়ে গেছে, মানুষ মারা যাচ্ছে, বহুত মানুষ হতাহত, ঝলসে গেছে সমস্ত শরীর, সেই মানবতা ওর মধ্যে উদয় হয় নাই, মানবিক দৃষ্টিতে তাকানো সুযোগ পায় নাই। ওই ইসলামের দুশ্মনের বাচ্চা, ইসলামের দুশ্মনের সাথে আঁতাত করা বাচ্চা, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, মুমিনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, মসজিদের দুশ্মন, ওই দুশ্মন, ওই দুশ্মন মনুষ্য পুরা মানুষদের দিকে তাকানোর সময় পায় নাই, ও তখনও ভাবছে ও অবৈধ মসজিদ। চিন্তা করতে পারেন ওর মানবতার অবস্থা কোথায় গিয়ে পুষছে, ওর মানবতার অবস্থা কোথায় গিয়ে পুষছে, যেখানে মানুষ দগ্ধ অবস্থায় আছে, যেখানে মানুষকে বাঁচাবার চেষ্টা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, চিকিৎসার দিকে ওর মন যায় নাই, ওর মন তখনও মসজিদকে কিভাবে অবৈধ ঘোষণা করবে, ওর মেজাজ সেই দিকে চলে গেছে। আমি বলবো তুমি অবৈধ, বলতে পারেন কোন দিক থেকে অবৈধ? আমার বিশ্বাস ও সব দিক থেকে অবৈধ। ওই নামধারী অবৈধ মন্ত্রীটা সব দিক থেকে অবৈধ, আমার বিশ্বাস। খুঁজে দেখেন, খুঁজতে থাকেন, আমার বিশ্বাস যে এই মুহূর্ত মসজিদকে অবৈধ বলতে পারে, নিশ্চিত ও অবৈধ না হয়ে মসজিদকে অবৈধ বলতে পারে না। ও সব দিক থেকে অবৈধ, শুধু ক্ষমতার দিক থেকে নয়, শুধু ক্ষমতার দিক থেকে নয়, ওই নামদার অবৈধ মন্ত্রীরা সব দিক থেকে অবৈধ, আমার বিশ্বাস। খুঁজে দেখেন, মনে রাখতে হবে, সরকারি কোনো জমি নয়, এই গোটা জমিন আল্লাহর, এই গোটা ভূমি আল্লাহর। মুসলমানদের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কোনো খ্রিস্টানদের কারণে নয়, ইহুদিদের কারণে নয়, ধর্মভিত্তিক, ক্লিয়ার কাট কথা, নাস্তিককে বলবো ধর্মভিত্তিক এই দেশ স্বাধীন হয়েছে। কোন ভিত্তিক ভাই? ধর্মভিত্তিক এই দেশ স্বাধীন হয়েছে, ধর্মের কারণে। ভারত থেকে, ইন্ডিয়া থেকে এই দেশ আলাদা হয়েছে। কাজী মুসলমানদের স্বার্থ আগে থাকবে, এরপরে সবার স্বার্থ। মুসলমানের স্বার্থের সাথে যেখানে সংঘাত হবে, মুসলমানের স্বার্থের সাথে যেখানে সংঘাত হবে, সেখানে মুসলমানের স্বার্থ আগে রক্ষা হবে, তারপরে অপরের স্বার্থ রক্ষা হবে। একবার কথা ক্লিয়ার কাটে, স্পষ্ট কথা। কাজী যেখানে মসজিদের জমির প্রয়োজন হবে, সেখানে আগে মসজিদের জন্য জমি নেওয়া হবে, এরপর সব কিছুর জন্য জমি থাকবে। মসজিদের জন্য আগে জমির প্রয়োজন, আগে মসজিদকে দাও। মাদ্রাসার জন্য আগে জমি প্রয়োজন,
আগে মাদ্রাসাকে জমি দাও। যেহেতু দেশ ডিভাইডেড হয়েছে, ভাগ হয়েছে ধর্মকেন্দ্রিক ইসলামের কারণে, মুসলমানদের কারণে। কাজে মুসলমানের ধর্ম আগে প্রায়োরিটি পাবে, প্রাধান্য পাবে, তারপর সব কিছু পিছনে থাকবে। কাজে যে অবৈধ ব্যক্তি, অবৈধ আমি বলবো সব দিক থেকে অবৈধ ব্যক্তি, আজকে যে মসজিদকে অবৈধ বলছে, ওর অবৈধ ক্ষমতা যদি, ওর অবৈধ ক্ষমতা যদি ধ্বংস না করা হয়, তাহলে এমন আন্দোলন গড়ে তুলব শেখ হাসিনা সহ গদি সরতে বাধ্য হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে নেয়। কত বড় সাহস, যেখানে মুসল্লিরা দগ্ধ হয়ে পুড়ে পুড়ে মরতেছে, সেখানে গিয়ে সেই সমবেদনা জ্ঞাপনের পরিবর্তে সে অবৈধ মসজিদের ঘোষণা দেয়। কত বড় শয়তান, কত বড় দাজ্জাল। আর একটা কথা বলি, শেষ করব, সেই কথাটা কি, আজকে দেখছেন ওসি প্রদীপ, তার কাছে ব্যক্তিগত 7 লক্ষ টাকার পিস্তল। কোথায় পেল 7 লক্ষ টাকার পিস্তল? সে প্রিজন ভ্যানের মধ্যে বিদেশি দূতাবাসের সাথে কথা বলছে, একজন ওসি হয়ে সরাসরি বিদেশি দূতাবাসের সাথে তার সম্পর্ক কেন থাকবে, কারণটা কি? আজকে রাষ্ট্র কোথায়? রাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আজকে ভারতমুখী, ভারতপন্থী লোকেরা বাংলাদেশ পরিচালনা করতেছে, ভারতপন্থীর ইস্কনের মাধ্যমে সব জায়গায় নিয়োগ দিচ্ছে, কোন কোন জায়গায় কাকে নিয়োগ দিবে এটা ইস্কন নির্ধারণ করে, ভারতপন্থী নির্ধারণ করে। এটা দিল্লির থেকে ঘোষণা হয়। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো, নাগরিককে বলবো, এখনো যদি সচেতন না হও, সিকিমের মতো একদিন এই দেশ হয়ে যাবে, তখন যেরকম ফিলিস্তিনিরা নিজেদের দেশে জন্মগ্রহণ করেও আজকে নিজেদের দেশে তারা পরাধীন, যদি তোমরা সচেতন না হও, ওই ফিলিস্তিনের মতো যেরকম নিজেদের দেশে থেকেও আজকে ভিনদেশিদের সাথে লড়াই করতে হয়, বন্দী হতে হয়, মরতে হয়। সিকিমের লোকগুলি নিজেদের পরিচয় ভুলে গিয়ে এখন ভারত কান্ট্রির অংশ হিসেবে তাদেরকে পরিচয় দিতে হয়। আজকেও যদি তোমরা সচেতন না হও, আল্লাহ না জানে একদিন এরকম হবে, তোমরা নিজেরা স্বাধীন থাকবে না, তোমরা পরাধীন হয়ে যাবে, তোমরা ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যাবে। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এর থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। এখন 4 রাকাত সুন্নাত।